শুভ নববর্ষ সবাইকে। 1431 বঙ্গাব্দে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দেশ জনপদ লাইভ। সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। পহেলা বৈশাখ আজ, নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ করছে জাতি। প্রাণের উৎসবে মেতেছে সব বয়সী মানুষ। বর্ষবরণের আয়োজনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম এবং সাবরিনা মজুমদার। প্রথমে যাচ্ছি মাজহারের কাছে। মাজহার, আপনাকে শুভ নববর্ষ, বর্ষবরণ আয়োজনের খবর জানতে চাই আপনার কাছে। আপনাকেও শুভ নববর্ষ এবং আপনার মাধ্যমে সারা দেশবাসীকে শুভ নববর্ষ। আপনি জানেন যে বাংলা নববর্ষের নতুন বর্ষকে বর্ষবরণ করে নেওয়ার জন্য যে ধরনের উৎসব বা উদ্দীপনা, সেটি কিন্তু বাংলা নববর্ষ এবং সেটি আবহমান কাল থেকে চলে আসছে। এটি কিন্তু 36 বছরের যাত্রা শুরু করলো। বাংলা নববর্ষকে কেন্দ্র করে সাধারণ মানুষের যে উৎসব বা উদ্দীপনা, সেটি কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। সকাল থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে অনেক মানুষ এখানে এসে নববর্ষ উদযাপন করার জন্য তারা এখানে এসছেন এবং ঈদের আনন্দ এবং নববর্ষের উদযাপন দুইটা কিন্তু একসাথে হচ্ছে। আমরা যদি এখানে ঘুরতে আসা মানুষের সাথে একটু কথা বলি তাহলে আপনি জানতে পারবেন। আমার অনুভূতি হচ্ছে ভালো। আমি বেবিকে, বাচ্চাকে দেখতে নিয়ে আসলাম। ঐতিহ্য, বাংলার ঐতিহ্য, পহেলা বৈশাখ, বাংলার মিলন মেলা, সেজন্য আমি আমার বাচ্চাকে ঢাকা ইউনিভার্সিটিও দেখালাম। আমার এই এত সুন্দর উৎসব হচ্ছে সেটাও দেখাতে নিয়ে। আপনি যেমনটা শুনছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা নববর্ষের কিন্তু একটা আকর্ষণীয় জায়গা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কারণ আপনি জানেন যে বাংলা নববর্ষের সবচেয়ে আকর্ষণীয় প্রোগ্রামটি হচ্ছে মঙ্গল শোভাযাত্রা, আর এই মঙ্গল শোভাযাত্রা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হয়। এটির সূচনা কিন্তু 1989 সাল থেকে, অর্থাৎ নববর্ষের সূচনা বাঙালি জাতির যে ঐতিহ্য এবং ছোট এই সকাল থেকে যে ছোট ছেলে বাচ্চারা এবং বয়োজ্যেষ্ঠ মানুষ, অর্থাৎ তরুণ তরুণীরা এখানে আসে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে তাদের উৎসাহ আনন্দকে ভাগাভাগি করতে। সকাল গতকাল থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ নিরাপত্তার জন্য কোনো ঘাটতি না হয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্য এখানে কাজ করছেন। একই সাথে এই যে এত কিছু সত্য, আপনি জানেন যে গত কয়েক বছর করোনার কারণে কিন্তু মানুষ খুব বেশি ভালোভাবে অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু গত বছর এবং এ বছর আমরা কিন্তু দেখেছি মানুষের উপচে পড়া ভিড় এবং মানুষের উৎসাহ উদ্দীপনা, ঈদের আনন্দের পরপরই এই যে পহেলা বৈশাখের আনন্দ, এটি কিন্তু মানুষকে খুবই বিমোহিত করেছে এবং আকর্ষণীয় করেছে। আপনি জানেন যে পহেলা বৈশাখের সবচেয়ে আকর্ষণীয় পান্তা ভাত ইলিশ, আমরা জানি যে বাঙালি জাতি হচ্ছে মাছে ভাতে বাঙালি, এই মাছে ভাতে বাঙালির কিন্তু একটা বিশেষ দিনই ধরা হয় এই দিন। এই দিন মানুষ হচ্ছে তার গ্রাম বাংলার ঐতিহ্য যেমন ফিরে পায়, একই সাথে তারা তাদের খাবারের ঐতিহ্য কিন্তু এই দিনটাকে কেন্দ্র করে ঘুরে, অর্থাৎ পান্তা ইলিশ এই দিনের সবচেয়ে বড় উৎসব। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে সবসময় একটা আকর্ষণীয় জায়গা থাকে এবং মানুষ, অনেক মানুষ রাত থেকে এখানে অপেক্ষা করেন এই দিনটিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া উদযাপন করার জন্য। আমাদের বিভিন্ন আরো অনেক সহকর্মী জানাচ্ছিলেন যে রমনা বটমল থেকে, চারুকলা অনুষদ থেকে তারা কিন্তু আজকের পহেলা বৈশাখের মানুষ যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের যে ভালো লাগা, এই ভালোবাসা এবং আনন্দ সবই কিন্তু এই পহেলা বৈশাখকে ঘিরে। একটি বছর অপেক্ষা করেন আজকের এই দিনটির জন্য। আপনি জানেন এই যে মঙ্গল শোভাযাত্রা, এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে কিন্তু পুরো বাঙালি জাতির জন্য হচ্ছে শুভ কামনা বয়ে নিয়ে এসে এবং সবার জন্য কিন্তু দেশ এবং বাঙালি জাতির জন্য হচ্ছে শুভকামনা করা হয় এবং আগামীর দিনগুলো যেন বাঙালি জাতি তাদের এই ঐতিহ্যকে ধরে রেখে বাংলা সামনের দিনগুলো অতিবাহিত করতে পারে, এটি কিন্তু তাদের প্রত্যাশা। আমরা এখানে সরকারের ঊর্ধ্বতন মন্ত্রী এবং সরকার মন্ত্রী এবং উত্তরের মেয়র এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি সহ বিভিন্ন শিক্ষক, বিভিন্ন রকমের মানুষ কিন্তু, অর্থাৎ এখানে ধর্ম বর্ম নির্বিশেষে সব ধরনের মানুষ কিন্তু এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। সবার উদ্দেশ্য একটাই, বাঙালি জাতি যে তার অতীত ছিল এই অতীতকে তারা ধরে রাখতে চায় এবং এই অতীত ধরে রেখে তারা তাদের সামনের দিনগুলো উদযাপন করতে চায় এবং এই ঐতিহ্যের জন্য বাঙালি জাতি শক্তিতে পরিণত হবে এবং বাংলাদেশ যে একটা সাম্প্রদায়িক মুক্ত বাংলাদেশ, এটি কিন্তু এই মঙ্গল শোভাযাত্রা সহ পহেলা বৈশাখের উদযাপনকে কেন্দ্র করে, এটি কিন্তু তার বাস্তব প্রমাণ। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে গতকালকে রাত থেকে এবং আজকে সকাল থেকে কিন্তু পহেলা বৈশাখ উদযাপনের যে পরিমাণ উচ্ছ্বাস এবং উদ্দীপনা আমরা দেখেছি সেটি কিন্তু এখনো রয়েছে, হয়তোবা আজকে সারাদিন এই উৎসাহ উদ্দীপনা থাকবে সেটি কিন্তু প্রত্যাশা এবং বাঙালি জাতি তাদের ঐতিহ্যকে ধরে রাখতে চায়, বাঙালির ঐতিহ্য সারা বিশ্বে ছড়িয়ে দিতে চায়, এমনটি কিন্তু সবার প্রত্যাশা। যদি এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আমার কাছে পহেলা নববর্ষ উদযাপনের সর্বশেষ তথ্য। জ্যোতি জি, মাজহার আপনাকে ধন্যবাদ। তন্নি যুক্ত হয়েছিলাম আপনার সাথে। দর্শক মাজহারুল ইসলাম আমাদেরকে জানাচ্ছিলেন বর্ষবরণ আয়োজনের খবর। বর্ষবরণ ঘিরে আলপনার রং লেগেছে কিশোরগঞ্জের হাওরের অলওয়েদার সড়কের 14 কিলোমিটার জুড়ে। দেশের সবচেয়ে বড় আলপনা উৎসব শেষ হচ্ছে আজ। বিস্তারিত জানাতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী টিটু দাসের সাথে। টিটু, বর্ষবরণের কি কি আয়োজন রয়েছে, আলপনা দেখতে কেমন ভিড় দেখতে পাচ্ছেন আপনি? তন্নি, প্রথমে জানাচ্ছি শুভ নববর্ষ।
আপনি জানেন যে কিশোরগঞ্জের হাওরের অলয়দা সড়কের যে 14 কিলোমিটার জুড়ে আলপনা আঁকা হয়েছে, সেই আলপনা কিশোরগঞ্জের মিটামইনের যে অলয়দা সড়ক আছে ওই অলয়দা সড়কের মিটামইনের জিরো পয়েন্ট থেকে একদম অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত এই অলয়দা সড়কের আলপনা আঁকা হয়েছে। এই আলপনা আঁকায় সহযোগিতা করেছে বাংলালিংক এবং ভার্জার, আর যাদের উদ্যোগ হয়েছে এশিয়াটিকের উদ্যোগে এই আলপনাটি শুরু হয়েছে। এছাড়া এই আপনি জানেন যে আজকে এই আলপনার শেষ তুলির আঁচড়টি এঁকেছে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। তিনি এসে এই মোটরসাইকেল দিয়ে প্রথমে এই সড়কটি প্রায় 2 থেকে 4 কিলো পর্যন্ত উনি মোটরসাইকেল দিয়ে এবং স্থানীয় সংসদ সদস্য রেজান আহমেদ তৌফিক এমপিকে নিয়ে উনি এই সড়কটি পরিদর্শন করেন। তারপর তিনি এখানে এসে এই মিটামইন জিরো পয়েন্টে এসে রং তুলির যে শেষ আঁচড় তিনি এঁকে যান। তবে এখন পর্যন্ত 14 কিলোমিটার যে আলপনা আঁকা হয়েছে, এই আলপনার মধ্যে কিছু 12.5 কিলোমিটার মতো হয়েছে, আর কিছু বাকি আছে। এগুলো এই কাজগুলো আজকে শেষ হওয়ার কথা রয়েছে। তনি, এই ছিল কিশোরগঞ্জের অলয়দা সড়ক থেকে আমার কাছে সবশেষ। টিটু, আপনাকে ধন্যবাদ। দর্শক, কিশোরগঞ্জ থেকে আলপনা দেখতে আসা জনতার ভিড়ের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী টিটু। পিরোজপুরে পহেলা বৈশাখ উপলক্ষে 7 দিনের বৈশাখী মেলা সহ নানা আয়োজন চলছে। এই বিষয়ে আরো জানতে আমরা যুক্ত হচ্ছি সহকর্মী হাসিবুল ইসলাম হাসানের সাথে। হাসান, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। পিরোজপুরে বর্ষবরণ উৎসবে কি কি হচ্ছে সেই বিষয়ে জানতে চাই আপনার কাছে। জানেন যে আজকে বাংলা নববর্ষের প্রথম দিন এবং পয়লা বৈশাখ। বাংলা বর্ষকে বরণ করার জন্য পিরোজপুরে, সারা দেশের নামে পিরোজপুরে নানা রকম কর্মসূচি ইতিমধ্যে নেওয়া হয়েছে। এবং সকালে একবার ভোর থেকেই জেলা উদীচী শিল্প গোষ্ঠীতে প্রভাতী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিবসটি শুরু হয়েছে। এবং সকাল 9:30 জেলা প্রশাসন এবং শিল্পকলা একাডেমির আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এবং মঙ্গল শোভাযাত্রার পরেই পিরোজপুরে এখান থেকে পিরোজপুর সরকারি বালকোচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং 7 দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই হচ্ছে যে মেলার বিভিন্ন স্টল শুরু হয়েছে এবং বেশ কিছু উৎসব জনতা ইতিমধ্যে চলে এসেছে। আমি বলে রেখি যে পিরোজপুরের যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে, এবং সেই অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শফিউল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের সভাপতি আলাসে কেমে আউয়াল এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাইলাল বিশ্বাস সহ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়ুল হোসেন কাজী সহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত হয়েছিলেন। এবং আমি বলে রাখি যে এই পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে 7 দিনব্যাপী বৈশাখী মেলায় বেশ জমকপূর্ণ হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে লোক উৎসুক জনতা ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে। এবং বিকেল নাগাদ সকালবেলা রোদের কারণে একটু কম জনগণ উপস্থিত হলেও বিকেলবেলা এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে এবং বিভিন্ন রকম যে পণ্য এখানে কেনাবেচি হয়ে থাকে। এছাড়া শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রকম রাইডের ব্যবস্থা করা হয়েছে, বিশেষ করে নাগরদোলা এবং ট্রেন, এছাড়া নৌকা সহ বিভিন্ন জিনিস ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে। মেলা মানুষকে উৎসবপূর্ণ মানুষকে মেলায় এবং আমি কথা বলে রাখি যে 7 দিনব্যাপী মেলায় মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ প্রশাসন বিভিন্ন ভাবে নিরাপত্তা দিয়ে রাখছে, পুলিশ প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে যাতে করে মেলায় মানুষের কোনো সমস্যা না হয়ে থাকে এবং মানুষ সুস্থ এবং সুন্দরভাবে এই মেলাকে উপভোগ করতে পারে এবং বাংলা নববর্ষকে তারা সঠিকভাবে নিতে পারে। মূলত এই ছিল আমার কাছে পরামর্শের সর্বশেষ। হাসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, পিরোজপুর থেকে নববর্ষের আয়োজন নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী হাসান। এদিকে বর্ষবরণ ঘিরে চট্টগ্রামেও চলছে নানা আয়োজন। প্রথমবার নগরীর এনায়েত বাজার মহিলা কলেজ মাঠে আয়োজন করা হয়েছে নববর্ষের অনুষ্ঠান। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক শান। ইশতিয়াক, বর্ষবরণে কি কি আয়োজন আছে এনায়েত বাজার মহিলা কলেজ মাঠে সেটি জানতে চাই আপনার কাছে, সেই সাথে আপনাকে নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ তন্নি। আসলে আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামে এনায়েত বাজার মহিলা কলেজ প্রাঙ্গণে। এখানে কিন্তু এবারই প্রথমবারের মতো পহলা বৈশাখ যে উদযাপন সেটি আসলে নববর্ষ উদযাপন করছে। এবং অন্যদিক থেকে চট্টগ্রামে কিন্তু একই সাথে আসলে 3টি স্থানে কিন্তু বড় পরিসরে যে নববর্ষ উদযাপন
হচ্ছে এবং একই সাথে যে তিনটি বড় ভেনুতে আসলে যে এখানে নববর্ষের উদযাপন হচ্ছে সেগুলো হলো চট্টগ্রামের ডিসি হিল এবং জেলা শিল্পকলা একাডেমি এবং অন্যদিকে হলো চট্টগ্রামের সিআরবির যে শিরিষতলা এলাকায়। তো এই মুহূর্তে আমি চট্টগ্রামের এনায়েত বাজার মহিলা কলেজ প্রাঙ্গণে আছি, এখানেও কিন্তু আসলে এবার প্রথমবারের মতো নববর্ষ উদযাপন করা হচ্ছে। সেই ক্ষেত্রে চট্টগ্রামের মূল তিনটি ভেনু ছাড়াও কিন্তু এনায়েত বাজার মহিলা কলেজ, শিশু কলা একাডেমি, এটি ছাড়া কিন্তু বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে কিন্তু যে নববর্ষের যে উদযাপন সেটি করা হচ্ছে বিভিন্ন স্থানে, এবং এইকে ঘিরে কিন্তু আসলে পুরো চট্টগ্রাম নগরী কিন্তু আজকে যে উৎসবের আমেজ এসেছে। এখানে নানা বয়সী কিশোর কিশোরীরা কিন্তু আসলে লাল সাদা কাপড়ে আসলে সেজে কিন্তু যে নববর্ষকে উদযাপন করছে, এবং অন্যদিক থেকে তারা সেই বিভিন্ন নববর্ষের বিভিন্ন অনুষ্ঠানে আসছেন, এবং এখানে আসা যেই দর্শনার্থীরা রয়েছেন তারা কিন্তু আসলে যেটি বলছেন যে অনেকে অনেককে দেখা যাচ্ছে আসলে তাদের পরিবার পরিজন নিয়ে আসছেন, এবং অনেকে এখানে আসলে পরিবার পরিজন নিয়ে আসা দর্শনার্থীরা যেটি জানাচ্ছেন যে এখানে যে তারা বাংলার সংস্কৃতির সাথে আসলে তাদের যে শিশু সন্তানদের পরিচয় করিয়ে দিচ্ছেন। এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা তাদের শিশু সন্তানদের নিয়ে কিন্তু এখানে আসলে আসছেন, এবং এই নববর্ষকে কেন্দ্র করে কিন্তু পুরো চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সড়কে কিন্তু যে আসলে দেখা গিয়েছে আলপনার সাজে সেজেছে, সেই আলপনাগুলোতে কিন্তু আসলে বিভিন্ন বয়সী যে তরুণ তরুণীরা কিন্তু আসলে ছবি তুলছে। শুধু এই স্থানটিতেই নয়, নগরের বিভিন্ন স্থানে সড়কে কিন্তু এমন আসলে আলপনার সাজ দেখা গিয়েছে, এবং সব মিলিয়ে কিন্তু চট্টগ্রাম শহর কিন্তু আসলে আজকে একদম বর্ণিল সাজে সেজেছে, এবং এই যে লাল সাদার এই বর্ণিল রঙে কিন্তু আসলে পুরো চট্টগ্রাম নগরীকে আজকে উৎসবের শহরে পরিণত হয়েছে বলে মনে হচ্ছে। তো চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমার কাছে পয়লা বৈশাখে এই ছিল সর্বশেষ সংবাদ। তন্নি জি ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের বর্ষবরণের আয়োজনের খবর জানছিলাম আমাদের সহকর্মীর কাছে। এবারে আমরা যেতে চাই চারুকলায়, সেখানে নববর্ষ উদযাপন আয়োজনে আছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, নববর্ষের শুভেচ্ছা আপনাকে, বর্ষবরণ আয়োজনের খবর জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ তনি, আপনাকে আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। আমি এখন আছি চারুকলা অনুষদে। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সব ধরনের শ্রেণী পেশার মানুষ এখানে যুক্ত হয়েছেন নববর্ষের উদযাপন করতে, এবং সবাই বলতে গেলে মঙ্গল শোভাযাত্রার একটা প্রস্তুতি, মঙ্গল শোভাযাত্রায় ছিলেন যারা এখানে এসেছেন। তাদের সাথে আমি কথা বলেছি, তারা সকাল থেকে রমনা বটমূলে যেয়ে তারপরে হচ্ছে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে তারপরে এখানে এসে দলে দলে বিভিন্ন পরিবার পরিজন নিয়ে আসলে এখানে এসেছেন। কেউ কেউ এসেছেন তাদের বন্ধু বান্ধবদের সাথে এই বাংলা নববর্ষ 1431 উদযাপন করার জন্য। সবাইকেই এখানে খুবই উৎসবমুখর পরিবেশে দেখা যাচ্ছে, এবং আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে অনেক বরেণ্য ব্যক্তিরাও এই নববর্ষের উদযাপনে এসেছেন। তারা খুবই উৎসবমুখর পরিবেশে এই দিনটি কাটাচ্ছেন, এবং তাদের একটাই চাওয়া যে এরকম এভাবেই যাতে বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যকে হাজার বছর ধরে প্রজন্ম যাতে এভাবেই তুলে ধরতে পারে। আমি এখন একটি পরিবার পরিজন নিয়ে যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলবো যে আপু হচ্ছে কখন এসেছেন এবং কেমন দেখছেন উদযাপন। আমরা সকাল থেকেই আছি এখানে, উদযাপন তো সবসময় যেরকম হয় সেরকমই হচ্ছে, খুব ভালো লাগছে, সবসময় আসি, প্রতি বছরই আসি, এই বছরও এসেছি, ভালো লাগছে। এই যে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই বাংলা নববর্ষ 1431 উদযাপন করি, এটি নিয়ে আসলে আপনি কি বলতে চান? এটা তো আমাদের বাংলাদেশের কালচার, আমাদের আমাদের নববর্ষ, তাই না? বাংলাদেশের নববর্ষ। তো এখানে আসলে ধর্ম টেনে আনার কিছু নেই, এখানে আমরা বাংলাদেশে অনেক ধর্মের মানুষই আছি, এটা আমাদের উদযাপন, আমাদের উৎসব। নতুন বছর যে চলে এসেছে, নতুন বছরের প্রত্যাশা কী? নতুন বছরের প্রত্যাশা যেন পুরনো গ্লানি ভুলে আমরা সামনে এগিয়ে যেতে পারি, বছরটা সুন্দরভাবে কাটে, সেটাই আশা করছি। সবাইকে একটু শুভ নববর্ষ বলে দিই। শুভ নববর্ষ।
আমার আশেপাশে আপনি দেখতেই পাচ্ছেন যে কেমন ভাবে উদযাপন করছে সবাই। সবাই কিন্তু অনেক আনন্দ উল্লাসে উদযাপন করছে। কেউ এখানে হচ্ছে চারুকলা অনুষদে এখন সবাই মঙ্গল শোভাযাত্রা শেষ করে এদিকটাতে এসেছেন এবং উপরে এখন সঙ্গীত পরিবেশনার একটি অনুষ্ঠান হবে এবং সেখানে তারা একটু পরে তারা যে হচ্ছে ওই পরিবেশনে অংশগ্রহণ করবেন। তো আর একটি জিনিসই বলতে চাই যে বরাবরই প্রত্যেক বাঙালি কিন্তু চাচ্ছে যে এই সংস্কৃতি এই ঐতিহ্য যাতে যুগ যুগ ধরে চলতে থাকে। এই ছিল সর্বশেষ খবর তন্নি। পার্বত্য চট্টগ্রামে চলছে পাহাড়িদের বর্ষবরণের উৎসব বৈশাখী। এরই অংশ হিসেবে খাগড়াছড়িতে শুরু হয়েছে সাংরাই উৎসবের শোভাযাত্রা ও জলকেলি। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। অপু, আপনাকে নববর্ষের শুভেচ্ছা এবং সাংরাই উৎসবের বিস্তারিত জানতে চাই আপনার কাছে। কেমন উৎসাহ উদ্দীপনা আনন্দ দেখছেন আপনি? আমাদের চাকমা ত্রিপুরাদের মধ্যে কিন্তু এটা অনেকটা আমরা কিন্তু এটাকে হারিয়ে ফেলতে চলেছি। আমরা চাকমা ত্রিপুরাদের থেকে ধরে রাখতে পারেন। আমরা আমাদের পোশাক দেখাতে চাই। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সাংরাইয়ের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আজকে থেকেই মারমাদের এই সাংরাই উৎসবের ধামামা কিন্তু শুরু হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন খাগড়াছড়ির পানখেয়াপাড়া ঐতিহ্যবাহী বটতলা থেকে মূলত এই উৎসবে আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রামের যে মাননীয় প্রতিমন্ত্রী তিনি উদ্বোধনী বক্তব্য দিচ্ছেন। কিছুক্ষণ পর শহরে রেলি বের হবে এবং রেলির পরপরই জলকেলি বা পানি খেলা শুরু হয়ে যাবে। আপনাকে জানিয়ে রাখি যে পার্বত্য চট্টগ্রামে এখন উৎসবের নগরে পরিণত হয়েছে। গত দুই দিন ধরে চাকমা এবং ত্রিপুরারা তারা কিন্তু বৈশু এবং বিজু উৎসব পালন করছে। আজকে তাদের শেষ দিন। একই সাথে আজকে থেকে মারমারা কিন্তু এই সাংরাই উৎসব উদযাপন কিন্তু শুরু করছে। আপনাদেরকে যদি একটু দেখাই যে উৎসবের যে আবহ সেটি কিন্তু সব জায়গায় ছড়িয়ে পড়েছে। মঞ্চে জেলার কর্তা ব্যক্তিরা কিন্তু এই উৎসব উদ্বোধনের জন্য আয়োজন করেছে। সকাল থেকে কিন্তু এই সাংরাই উৎসব নিয়ে নানান রকম আয়োজনের কিন্তু পর্দা উঠছে। এই পর্যায়ে মারমারা 1385 সাল শেষে 1386 নিজস্ব যে বর্ষপঞ্জি আছে সেই বর্ষপঞ্জিতে কিন্তু তারা অতিক্রম করছে। আপনাদেরকে যদি দেখাতে চাই বর্ণিল সাজে বর্ণিল রূপে বর্ণিল ভাবে তারা কিন্তু এখানে এসেছে এই উৎসবে অংশ নিতে। শুধু পার্বত্য চট্টগ্রাম নয়, পার্বত্য চট্টগ্রামের বাইরে থেকে যেসব পর্যটক আছেন সেইসব পর্যটক কিন্তু এই উৎসব দেখতে এখানে যুক্ত হয়েছেন। আপনাকে জানাই যে গত 12 এপ্রিল থেকে পাহাড়ে এই বৈশাখী উৎসব শুরু হয়েছে। এই বৈশাখী উৎসব আগামী আরো 3-4 দিন এখানে চলবে। আপনি জানেন যে ঈদের যে বন্ধ, সেই ঈদের বন্ধ এবং বৈশাখী উৎসব ঘিরে এখানে যে পর্যটকের উপস্থিত হয়েছে এটি কিন্তু এখনো অব্যাহত আছে। সকাল থেকে বিহারে বিহারে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে এখন ঐতিহ্যবাহী বটতলায় তারা কিন্তু এই সাংরাইয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এই রেলির পর তারা জল খেলিতে যুক্ত হবে। সম্প্রদায়ের ভাষা কৃষ্টি সংস্কৃতি এটা যেন অক্ষুণ্ণ থাকে, সংরক্ষিত থাকে। ইতিমধ্যে আপনারা দেখেছেন জয়পুরহাটে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হচ্ছে। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা রেজা, শুভ নববর্ষ। জয়পুরহাটে বর্ষবরণের কি কি আয়োজন করা হয়েছে জানতে চাই আপনার কাছে। হ্যাঁ, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে জয়পুরহাটে কিন্তু জেলা প্রশাসনের উদ্যোগে নানা রকম কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এই বিভিন্ন কর্মসূচি দিনব্যাপী নিয়েছে। বাংলার গ্রাম বাংলার ঐতিহ্য, কাবাডি খেলা, হাডুডুডু খেলা সব এখানে দেখছেন আপনি। এখানে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এখানে কিন্তু জেলা প্রশাসনের আয়োজনে এখানে কিন্তু
সাংস্কৃতিক অনুষ্ঠান, পাশাপাশি ক্রিয়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী আলোচনা সভা সবই হচ্ছে মোটামুটি। আমি একটু দেখাতে চাই এবং আমি একটু জেলা প্রশাসক মহোদয় এর সঙ্গে একটু কথা বলে জানতে চাই। আচ্ছা, উনি একটু মঞ্চে গিয়েছেন, আমি আসলে তার সঙ্গে কথা বলাবো। আপনারা দেখছেন যে এই সকাল থেকে কিন্তু সকাল 8:30 থেকে কিন্তু এখানে কিন্তু সব ধরনের শ্রেণী পেশার মানুষ, নানা ধর্ম নির্বিশেষে কিন্তু এখানে এই নববর্ষ, বাংলা নববর্ষ উদযাপন হচ্ছে। জেলা প্রশাসক মহোদয় আমাদের মাঝে লাইভ ফেস্টিভ্যাল লাইভ চলছে। আপনি অসাম্প্রদায়িক বাংলাদেশ জেলা প্রশাসক উদ্যোগে কর্মসূচি নিয়েছেন। আমাদের আজকে সকাল থেকে র্যালি এবং এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং এখানে মানুষের উৎসাহ দেখছেন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই সংস্কৃতি চর্চাটা ছড়িয়ে পড়ুক জয়পুরহাটে। এবং আমরা সব ধরনের গান রেখেছি এখানে। এখন তিহারিন এই গানটা দিয়ে এই ব্যান্ড দল পারফর্ম করবে। আর এর আগে আপনারা দেখেছেন যে আমাদের লোকজ সংস্কৃতির একটা এখানে আমরা প্রদর্শনী দেখলাম, এখানে নৃত্য ছিল, ইয়া ছিল। আমরা বেশ আশাবাদী, আমরা তরুণ প্রজন্মকে দিয়ে পরবর্তী প্রজন্মকে নিয়ে আশাবাদী, বাঙালি সংস্কৃতি সবার মাঝে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা আমরা, আজকের অনুষ্ঠানটা সফল হোক এই একটা প্রত্যাশা রাখছি আমরা। ধন্যবাদ। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখন জয়পুরহাটের স্থানীয় যে ব্যান্ড সঙ্গীত ব্যান্ড দল আর কি, সেটা হচ্ছে এসএনপি ব্যান্ডের এখন ব্যান্ড পরিবেশন হবে। পাশাপাশি জয়পুরহাটের কিন্তু বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এখানে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে। আরও একটা বিষয় আমি জানিয়ে রাখি, শিশু একাডেমি সহ বিভিন্ন সংস্থা কিন্তু এই বিভিন্ন কর্মসূচি বিভিন্নভাবে পালন করছে। এবং পাশাপাশি যে আমি একটু দেখাতে চাই, এখানে এখানে কিন্তু সকাল থেকেই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই পয়লা নববর্ষ বিভিন্নভাবে উদযাপন করছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ। রেজা, আপনাকে ধন্যবাদ। জয়পুরহাটে যুক্ত হয়েছিলেন সহকর্মী রেজাল করিম রেজা। এদিকে মৌলভীবাজারে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন হচ্ছে, এই বিষয়ে আরো জানতে আমরা যুক্ত হতে চাই সহকর্মী সালে লাহিকুটির সাথে। সালে, মৌলভীবাজারে বসবন উৎসবে কি কি আয়োজন রয়েছে সেই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাই, সেই সাথে আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ তন্নি, শুভ নববর্ষ। আজকে বছরের প্রথম দিন, এই প্রথম দিনে মৌলভীবাজারে আজকে চলছে মহা উৎসবে এই বর্ষবরণ অনুষ্ঠান। আপনি জানেন যে ঈদের দীর্ঘ ছুটির পর এই বর্ষবরণটি পড়েছে, এটা বাঙালি জাতির জন্য একটি গর্বের দিন, কারণ এই দিনে বাঙালি যারা আছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসবটি উদযাপন করে। এই উৎসবের উদযাপনের মধ্য দিয়ে আমাদের যে আগামী বছর যেটা, সেটা শুভ সুন্দরের পথরেখায় যাতে সমুজ্জ্বলিত হয় সেই প্রত্যাশায় এই জায়গায় মৌলভীবাজারে বর্ষবরণ অনুষ্ঠিত হচ্ছে এবং বিভিন্ন জায়গায় চলছে এই বর্ষবরণ অনুষ্ঠানটি। আমি আছি এখন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে, এখানে বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে চলছে শিশু কিশোর সহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্ষবরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী বছরটি যাতে সুজলা সুফলা সোনার বাংলাদেশে পরিণত হয় সেই প্রত্যাশা নিয়ে বর্ষবরণটি অনুষ্ঠিত হচ্ছে। এবং এই জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং প্রশাসনের পক্ষ থেকেও এই বর্ষবরণের আয়োজন করা হয়েছে। এখানে যিনি এই বর্ষবরণের আয়োজন করেছেন তিনি আমাকে জানাচ্ছেন তার বর্ষবরণের বিস্তারিত তথ্যটি। আপনি জানান তো কী কারণে এই বর্ষবরণটি আয়োজন করলেন? সালাম আলাইকুম, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজ 1431 বঙ্গাব্দ, সেই 1431 বঙ্গাব্দকে আমরা বরণ করে নিতে এসে থাকছি মৌলভীবাজারবাসী উৎসাহ উদ্দীপনার মাধ্যমে। এখানে প্রায় 30টি সংগঠন, আমরা বর্ষবরণ উদযাপন কমিটিতে রয়েছে, সেই 30টি সংগঠন আজ বর্ষবরণ উদযাপন করছে বিভিন্ন আঙ্গিকে, নাচ গান এবং লাঠি খেলার মাধ্যমে সেই বর্ষবরণ উদযাপন হচ্ছে। সেই বর্ষবরণ উদযাপনে আপনি যেমনটি শুনছিলেন, আমার সাথে আছেন একজন সাংস্কৃতিক কর্মী, তিনি জানাচ্ছেন তার এই বর্ষবরণের যে প্রতিক্রিয়াটা, জানাচ্ছেন কী আয়োজন ছিল তার এই বর্ষবরণে। সবাইকে প্রথমেই জানাচ্ছি শুভ নববর্ষ। এই নববর্ষ আমাদের বাঙালিদের জীবনে একটি বিশেষ দিন বয়ে আনে। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই দিনটা খুব মজা করে উদযাপন করি। আর ঈদের পরপরই যেহেতু আমরা এটা পেয়েছি এবার, তো ঈদের আনন্দটা আরও বেড়ে গিয়েছে। তো এই আসছি আমি আমার ছেলেকে নিয়ে, এখানে গান বাজনা হচ্ছে,
আর আলপনা দিয়েছি আমার ছেলের গালে, ও খুব খুশি হয়েছে, এটা ওর ফার্স্ট মানে এরকম আলপনা দেয়া। আপনি যেমনটি শুনছিলেন যে এই বর্ষবরণ আয়োজনের যে আজকের যে মহাসমারোহ চলছে, আমি এখন আছি সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে, আপনাকে দেখাতে চাই এখানে শিশু কিশোরদের অংশগ্রহণে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা যারা এই প্রজন্মের আছে তারা এই বর্ষবরণকে একটি সার্বজনীন উৎসব হিসাবে গ্রহণ করছে এবং তারা চাচ্ছে যে আগামী বছরটি যাতে সুজলা সুফলা এবং সুন্দর বাংলাদেশে পরিণত হয়। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের বর্ষবরণ উদযাপনের সর্বশেষ খবর। বগুড়ার শহরের শহীদ খোকন পার্কে সাত দিনের লোকজ মেলা শুরু হচ্ছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, শুভ নববর্ষ, বৈশাখী মেলায় কী কী আয়োজন হচ্ছে বগুড়ায় সেই সম্বন্ধে একটু জানাবেন আমাদের। তন্নির শুভ নববর্ষ। বাঙালিয়ানার পরিপূর্ণ সাজে কিন্তু আজ সারা দেশের ন্যায় বগুড়াতে উদযাপন হচ্ছে পহেলা বৈশাখ। সকালে বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা কিন্তু শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেছে এবং সেখানে আমরা দেখেছি যে ছোট থেকে বড় সকলেই কিন্তু রঙিন সাজে নতুন এই দিনকে, নতুন এই বছরকে উদযাপন করে নিয়েছে, স্বাগত জানিয়েছে। প্রত্যেকের হাতে ছিল ব্যানার, ফেস্ট ট্যাগার্ড এবং প্রত্যেকেই কিন্তু চেষ্টা করেছে এই বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার। তন্নি, আমি দাঁড়িয়ে আছি বগুড়া শহরের শহীদ খোকন পার্কে। এখানে কিন্তু আজকে বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে এবং বিসিক জেলা কার্যালয়ের সহযোগিতায় আজ থেকে সাত দিন ব্যাপী শুরু হলো লোকজ মেলা। যেই মেলায় কিন্তু 40টি স্টল রাখা হয়েছে, যেখানে প্রতিটি স্টলে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই লোকজ সংস্কৃতিকে। কোনো কোনো স্টলে শোভা পেয়েছে নিজস্ব হস্ত শিল্পের নানা পোশাক, কোথাও শোভা পেয়েছে নানা বুটিক্সের কাজ করা কাপড়, আবার কোথাও শোভা পেয়েছে নিজেদের তৈরি করা জুয়েলার্স। এবং যারা এই স্টলগুলো দিয়েছে তারা তাদের অধিকাংশই কিন্তু উদ্যোক্তা। শুধু তাই নয় তন্নি, বগুড়াতে কিন্তু আজকে একই দিন শহরের পৌর পার্কে সেখানে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলা। শুধু তাই নয়, বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে প্রতি বছরের ন্যায় এবারও বাঙালি সংস্কৃতিকে কিন্তু নতুনভাবে তুলে ধরা হয়েছে। সেখানে আয়োজন রয়েছে লাঠি খেলা, সাপ খেলা, বানর খেলা। আসলে তন্নি, বর্তমানে আধুনিকায়নের যুগে মানুষ যতই ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর ভেজিটেবল খাক না কেন, পান্তা ভাত কিংবা চিরা দইয়ের যে সংস্কৃতি, এর যে স্বাদ, এটি কিন্তু কখনোই কোনো কারোর সাথে তুলনা হয় না। আজ তাই তো বাঙালি সারা বছর না পারলেও আজকে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পান্তা উৎসবের আয়োজনও হয়েছে বগুড়ায়। আমরা একটু কথা বলবো আজকে বিসিকের ডিজিএমএ কে মাহফুজুর রহমানের সাথে। আজকে জেলা প্রশাসন এবং বিসি কি আয়োজন করছে, বগুড়ার তরুণ প্রজন্মকে এই মেলার মধ্য দিয়ে তারা কি বার্তা দিতে চাচ্ছে, আমরা একটু সরাসরি কথা বলবো তার সাথে। বিসিক জেলা কার্যালয় বগুড়ার পক্ষ থেকে আমি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি দেখছেন আমাদের এই লোকজ মেলা কিছুক্ষণ আগে একদম আনন্দ ঘন পরিবেশে উদ্বোধন হয়েছে। বগুড়া জেলার মাননীয় জেলা প্রশাসক স্যার, পুলিশ সুপার স্যার সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ কিন্তু এই মেলাটা, লোকজ মেলা উদ্বোধন করছে। এই মেলা আগামী 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ 7 দিন ব্যাপী এই মেলা। এই মেলার মাধ্যমে আমাদের হারিয়ে যাওয়া যে ঐতিহ্য, যে সংস্কৃতি, সেটিকে আমরা যাতে পুনরুদ্ধার করতে পারি এবং সে ধরে রাখতে পারি, সেটি কিন্তু আমাদের এই মেলার মাধ্যমে আমরা চেষ্টা করেছি। যাতে এই প্রজন্মের মানুষ যারা আছে তারা বাঙালি যে ইতিহাসের যে সংস্কৃতির যে ইতিহাস, এটা যাতে ধারণ করে আমরা চলতে পারি, এটি একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য যে এই লোকজ মেলার মাধ্যমে বিসিক জেলা কার্যালয় বগুড়ার সহযোগিতায় যে লোকজ মেলাটা আমাদের এই উদ্বোধন হলো, এটি মাধ্যমে আমাদের বগুড়া জেলা সহ বিভিন্ন জেলা থেকে আগত যারা উদ্যোক্তা আছে তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করাই কিন্তু আমাদের এই মেলার আরেকটা উদ্দেশ্য। আমরা ধন্যবাদ আপনাকে। তন্ডি, আপনি শুনছিলেন যে বিসিক জেলা কার্যালয়ের ডিজিএম তিনি জানাচ্ছিলেন যে তারা আসলে একদিকে যেরকম বৈশাখকে বরণ করে নিলেন, একদিকে যেরকম নিজেদের সংস্কৃতি, নিজেদের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করলেন এবং সাত দিন ব্যাপী এই মেলার মধ্য দিয়ে আবার উদ্যোক্তারা কিন্তু স্বাবলম্বী করার তারা প্রয়াস করে যাচ্ছেন। তন্ডি, আসলে বাংলা বাঙালি আসলে টিকে আছে তাদের নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্যের মধ্য দিয়ে। বাঙালির যে নিজস্ব সংস্কৃতি তা শুধু এই বাংলাদেশে নয় কিংবা বাংলা ভাষাভাষী
মানুষের মধ্যে নয়, বাঙালির এই সংস্কৃতি কিন্তু সমৃদ্ধি রয়েছে সারা বিশ্বে, প্রতিটা জাতি প্রতিটা দেশের মানুষের মাঝে। কারণ বাঙালি তার সংস্কৃতিতে আগেও ছিল, তাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে টিকেছিল এবং ভবিষ্যতেও থাকবে। তন্নি বগুড়া শহরের শহীদ খোকন পার্ক থেকে লোকজ মেলা সহ বৈশাখ উদযাপনের এই ছিল আমার কাছে সর্বশেষ। সঞ্জু আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়া থেকে বৈশাখী মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জু রায়। বরিশালের সার্কিট হাউসেও বসেছে বৈশাখী মেলা, সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। শফিক, শুভ নববর্ষ আপনাকে, মেলার বিস্তারিত জানতে চাই আপনার কাছে। তিমির হননের পথে অগ্রগামী হয়ে তবু আমরা কি তিমির বিলাসী হব? আমরা তো তিমির বিনাশী হতে চাই, আমরা তিমির বিনাশী। তন্নি, আপনাকে শুভ নববর্ষ। আপনি জানেন যে বরিশাল নগরের সাথে কবি জীবনানন্দ দাশের একটি আলাদা মেলবন্ধন আছে, এবং এই কারণে কিন্তু এবার পহেলা বৈশাখ বরিশাল নগরের জন্য একটু আলাদা ভাবে আসলে ধরা দিয়েছে। কারণ এবার কেন্দ্রীয় ভাবে যে পহেলা বৈশাখ উদযাপনের প্রতিপাদ্য, সেটা কিন্তু এই কবি জীবনানন্দ দাশের তিমির হননের গান কবিতার আমি যেই অংশটুকু আবৃত্তি করলাম সেটাই। কবি জীবনানন্দ দাশের সাথে বরিশালের কিন্তু অনেক স্মৃতি আসলে জড়িত। সেই জায়গা থেকে আসলে সারা বাংলাদেশে যেভাবে পালিত হচ্ছে যে বিগত দিনের জরাজীর্ণতা কাটিয়ে সামনের দিনের যে আলোতে যাওয়া, সেই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের মতো বরিশালেও কিন্তু একই সাথে পহেলা বৈশাখ উদযাপন হচ্ছে, নববর্ষ উদযাপিত হচ্ছে। বিভিন্ন সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক এবং একই সাথে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নানাবিধ কর্মসূচির মাধ্যমে কিন্তু আসলে এই যে পহেলা বৈশাখ সেটা উদযাপনের চেষ্টা চলছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই সার্কিট হাউসের প্রাঙ্গণ কিন্তু গ্রামীণ একটা পরিবেশের রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং একই সাথে যতগুলোই আর কি কর্মসূচি সবগুলোর মাধ্যমে কিন্তু একটা জিনিসই আসলে তুলে ধরা হয়েছে যে আমাদের বাংলাদেশের যে শাশ্বত গ্রামীণ জীবন এবং ঐতিহ্য সম্প্রীতির কথা। আমরা একটু বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক তার কাছে জানতে চাব যে আপনাদের পক্ষ থেকে আসলে এই নববর্ষ উদযাপনে বিশেষ কি কি কর্মসূচি নেওয়া হয়েছে। সত্যিকার অর্থে যে কথাটি আপনিও বলছিলেন, কবি জীবনানন্দ দাশের যে অমৃত সুধা তিনি রেখে গেছেন, সেটার থিমে কিন্তু আজকে সার্কিট হাউস সেজেছে। আমরা বাংলার অরণ্য, বাংলার জল সবকিছুকে আমাদের আয়োজনে নিয়ে এসেছি, এবং সত্যিকার অর্থে একদম মনে প্রাণে যতটুকু আন্তরিক ভাবে এই নববর্ষ উদযাপন করা যায় সেটাই আমরা করছি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে যেমনটি বলছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, এবং একই সাথে কিন্তু আমরা আরো খবর পেয়েছি যে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু সকাল 10:30 তাদের ক্যাম্পাস থেকে একটা শোভাযাত্রা বের করেছে। একই সাথে কিন্তু আজকে সকালে উদীচী বরিশাল, চারুকলা বরিশাল, বরিশাল নাটক সহ অন্যান্য বিভিন্ন সামাজিক সংগঠন মিলে কিন্তু প্রভাতী অনুষ্ঠান, রাখি বন্ধন এবং শোভাযাত্রা করেছে। তাদের সকলেরই আসলে চাওয়া ছিল আমরা যেন বাঙালির যে সম্প্রীতি সেটা যেন সামনের দিনেও অব্যাহত থাকে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে নববর্ষ এবং পয়লা বৈশাখ উদযাপনের খবর। তন্নি, শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল সার্কিট হাউস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিক মুন্সী। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv, ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি, অথবা দেশ টেলিভিশন পেজে সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।